দেশজুড়ে পালন করা হচ্ছে রথযাত্রা। এদিন পুরী থেকে শুরু করে কলকাতা, একই সঙ্গে মাহেশ থেকে ময়াপুর, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেও উৎসবে মেতেছেন সাধারণ মানুষ। রথযাত্রার অনুষ্ঠান উপলক্ষে সামিল হলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। পরনে ছিল এদিন তার গেরুয়া পাঞ্জাবি, একই সঙ্গে গেরুয়া পাগড়ি, সঙ্গে সাদা ধুতি। সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন। একই সঙ্গে সকালবেলা তাকে দেখা গিয়েছে তমলুকে, এবং তার পরবর্তী সময়ে দেখা গিয়েছে মেচেদায় রথে উঠে জগন্নাথ দেবের আরতি করতে। ফুল ছুড়ে দিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে, একই সঙ্গে রাস্তা ঝাড় দিয়েছেন রথ ছাড়ার আগে, রথের রশিতে টানও দিয়েছেন, মাথায় রথের রশি ছুঁয়ে প্রণাম করতেও দেখা গেল শুভেন্দু অধিকারীকে। সকাল থেকেই ব্যস্ততার ছবি লক্ষ্য করা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে। মেচেদার রথের উৎসবে রথে উঠেই আরতি সারছেন শুভেন্দু অধিকারী, একই সঙ্গে রাস্তা ঝাড় দিতেও দেখা গিয়েছে তাকে রথ ছাড়ার ঠিক পূর্বে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা।